সুইজারল্যান্ডে আগামী বছর থেকে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ আইন কার্যকর হচ্ছে। দেশটিতে এই আইন বোরকা নিষিদ্ধ নামে পরিচিত। 2025 সালের 1 জানুয়ারি থেকেই আইনটি কার্যকরের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড সরকার। ওই সময় থেকে কোনো নারী মুখ ঢাকা অবস্থায় জনসমক্ষে বের হলে $1,150 জরিমানা গুনতে হবে। বার্তা সংস্থা রাইটার্স বলেন, বোরকা নিষিদ্ধে 2021 সালে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেয় দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ। এরপর সরকার সিদ্ধান্ত নেয় 2025 সালের 1 জানুয়ারি থেকে এই গণরায় কার্যকর করা হবে। এই গণভোটের কঠোর বিরোধিতা করছিল মুসলিম গ্রুপগুলো। তারা ওই গণভোটে মুখ ঢেকে রাখা নিষিদ্ধর পক্ষে ভোট দিয়েছিল। শেষ পর্যন্ত গণভোটটি খুব কম ব্যবধানের মাধ্যমে পাশ হয়েছে। সুইজারল্যান্ড সরকার জানিয়েছে, 2025 সাল থেকে কার্যকর হতে যাওয়া আইনটি বিমানবন্দর, কূটনৈতিক, কনসুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতে এই আইন কার্যকর হবে না, অর্থাৎ এই সকল এলাকায় মুখ ঢেকে রাখা যাবে। এছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সুইজারল্যান্ড সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, বিনোদনের ক্ষেত্রে, বিজ্ঞাপনের কাজের ক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষার প্রয়োজনে মুখ ঢেকে রাখা যাবে, তবে এক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।